আসসালামু আলাইকুম। আজকে আমাদের আরেকটি ওয়ালপেপার কাজ সম্পন্ন হয়েছে। এটা হলো যে 3D ওয়াল প্যানেল, আর এই দেওয়ালে যেটা দেখছেন এটা মূলত ওয়ালপেপার, আর এই ওয়ালপেপারের কাজগুলো আমরা করে থাকি। আর আজকে যে কাজটা আমরা সম্পন্ন করেছি সিলিংয়ে দেখতেই পাচ্ছেন, সেটা হলো যে ওয়াল প্যানেল। এই প্যানেলগুলো মূলত লাগানো হয় সিলিংয়ে, অনেকে দেওয়ালেও করে, দেওয়াল সিলিং দোনো জায়গায় করা যায়, চাইলে যে কোনো জায়গায় করতে পারেন। এই ওয়াল প্যানেলগুলো আপনি দেওয়াল বা সিলিং যে কোনো জায়গায় লাগাতে পারেন। তো অনেকে হয়তো জিজ্ঞাসা করবেন, ভাইয়া 10x10 একটা রুমে একটা দেওয়ালে এই প্যানেলগুলো লাগাতে কত টাকা খরচ হয়, আর এটি কত বাই কত ইঞ্চি হয়ে থাকে, কয় ফিট হয়ে থাকে? তো তাদের জন্য বলে রাখছি, আপনার 10x10 একটি দেওয়ালে মোটামুটি 18 পিসে দেওয়ালটা কমপ্লিট হয়ে যাবে। এটি লম্বায় 28 ফিট, পাশে 28 ফিট, মোট আপনার 5 ফিটের কাছাকাছি। আপনি গুণং দিলে বের হয়ে যাবে যে 5 ফিট গুণং আপনার দেওয়ালটা কত ফিট আছে, তাহলে হিসাবটা পেয়ে যাবেন যে মোটামুটি আপনার দেওয়ালে কত পিস লাগবে। আর চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ওয়ালপেপারগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। এই ওয়ালপেপারগুলো কিন্তু আগে চায়না তেলে অ্যাভেলেবেল পাওয়া যেত, আর এখন কিন্তু বাংলাদেশে কিন্তু অ্যাভেলেবেল। বাংলাদেশে চাইলে এই চট্টগ্রামের ভিতরে আমরাই প্রথম কম্পাইজে দিচ্ছি, চাইলে আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন। আর আমাদের কাজগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন, কারণ আপনার হয়তো প্রয়োজন নাও হতে পারে, আরেকজনের প্রয়োজন হতে পারে, সে তার হয়তো উপকার লাগবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।